বিসমিল্লাহির রহমানির রহিম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি। আমার প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে পরিবারের সবাইকে নিয়ে বাসায় ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অনলাইন ক্লাস ইনশাল্লাহ চলতে থাকবে। তো গত ক্লাসে দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে আমি শরীয়ত অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম পার্ট, যে শরীয়তের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ শরীয়তের প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। তো ইনশাল্লাহ আজকের ক্লাসও আমরা শরীয়ত নিয়েই থাকব। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় শরীয়তের উৎসসমূহ। আমরা পূর্বের ক্লাসে শরীয়ত কী জেনেছি, শরীয়তের বিষয়বস্তু জেনেছি, শরীয়তের পরিধি জেনেছি। আজ আমরা শরীয়তের উৎসের দিকে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে শরীয়তের চারটি উৎস রয়েছে। আমি এখানে লিখেছি শরীয়তের উৎসসমূহ। উৎসসমূহ যেহেতু আসছে, সেহেতু মনে করতে হবে শরীয়তের কয়েকটি উৎস রয়েছে। তো আমরা জেনে থাকি যে শরীয়তের চারটি উৎস রয়েছে। শরীয়তের কয়টি উৎস রয়েছে? চারটি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি শরীয়তের যে চারটি উৎস রয়েছে, এক হচ্ছে আল কোরআন, দুই সুন্নাহ বা হাদিস শরীফ যেটা বলি, তিন ইজমা, চার কিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, যদি ইসলামকে জানতে চাই, ইসলামকে দেখতে চাই, তাহলে একজন মুসলমানকে এই চারটা উৎস সম্পর্কে ধারণা রাখতে হবে। অর্থাৎ এই চারটি উৎসের মাধ্যমে, অর্থাৎ তার জীবনে ঘটে যাওয়া যে কোনো সমস্যার সমাধান এই চারটি উৎসের মধ্যে আমরা কি পেয়ে থাকব। এই চারটি হচ্ছে শরীয়তের উৎস। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে একটি ক্লাসে শরীয়তের চারটি উৎস নিয়ে আলোচনা করা দুষ্কর, এটি সম্ভব না। তো অল্প পরিসরে চারটি উৎসের খুবই অল্প পরিসরে আমরা আলোচনা করব। তো শরীয়তের যে উৎসসমূহ, শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি, আমরা পূর্বের ক্লাসে জেনেছি। অর্থাৎ শরীয়ত হচ্ছে একটি রাস্তা বা পথ বলা যায়, যে রাস্তা অর্থাৎ যে সঠিক রাস্তার মাধ্যমে আমরা আমাদের গন্তব্যস্থানে কি পৌঁছাতে পারব। এটি আল্লাহ তাআলা ও রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। প্রিয় শিক্ষার্থীরা, শরীয়তটা কি? শরীয়তটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধের মাধ্যমেই, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল যেটা আদেশ করেছেন এবং যেটা নিষেধ করেছেন, অর্থাৎ যেটা আদেশ করেছেন সেটা আমাদেরকে মানতে হবে, সেটা মেনে নিতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটাও আমাদেরকে মানতে হবে, ওটা থেকে আমাদের দূরে থাকতে হবে। এটা হচ্ছে শরীয়ত। অতএব শরীয়তের প্রধান উৎস, আমি যদিও চারটি উৎস লিখেছি, শরীয়তের প্রধান উৎস কিন্তু দুইটি। শরীয়তের প্রধান উৎস কয়টি? দুইটি, আল কোরআন এবং সুন্নাহ। এরপরে আরও বাকি দুইটি উৎস রয়েছে, ইজমা এবং কিয়াস। সুতরাং আমরা বলতে পারি যে শরীয়তের চারটি উৎস রয়েছে। তাহলে প্রধান যদি দুটি উৎস বলি, তাহলে আরও দুটি সাধারণ উৎস রয়েছে, যেটি ইজমা এবং কিয়াস। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা শরীয়তের মোট উৎস কয়টি? চারটি। কী কী? আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাহলে এই চারটির প্রাথমিক পরিচয়টা আমরা পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি মূলত শরীয়তের প্রধান উৎস, প্রথম এবং প্রধান উৎস আল কোরআন নিয়ে আলোচনা আমার। আজকে আমার প্রধানত পড়া হচ্ছে কি, শরীয়তের যে চারটি উৎস রয়েছে, চারটি উৎস তো একদিন পড়া যাবে না। তাহলে আজকে আমি শরীয়তের প্রধান উৎস যেটি আল কোরআন, সেটি নিয়েই আমার কি আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আল কোরআন কি? এই যে আল কোরআন, আল কোরআন কি? তোমরা জানো যে কোরআন এটি আরবি ভাষার শব্দ। কোরআন, এটি কোরআন, এটি কোন ভাষার শব্দ? আরবি ভাষার শব্দ। এটি করউন মূলধাতু থেকে নির্গত হয়েছে। কোন মূলধাতু থেকে নির্গত হয়েছে? করউন। কোরআন অর্থ পঠিত। কোরআন শব্দের অর্থ কি? পঠিত। প্রিয় শিক্ষার্থীরা, কোরআন শব্দের অর্থ পঠিত কেন বলা হয় তারও একটি কারণ আছে। কেননা পৃথিবীতে এমন একটি গ্রন্থ আছে যেটি বেশি সংখ্যক মানুষ একই সাথে তিলাওয়াত করে, সেটি হচ্ছে আল কোরআন। পৃথিবীতে এমন অন্য কোনো আর গ্রন্থ পাওয়া যাবে না যে একই সাথে একই সময়ে বিভিন্ন দেশের বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ, হ্যাঁ,
এই এই গ্রন্থটি তেলাওয়াত করে, সেটা হচ্ছে কি আল কোরআন। তো কোরআনের শাব্দিক পরিচয় পেয়েছি আমরা, শরীয়তের সর্বপ্রথম এবং সর্বপ্রধান উৎস যেহেতু আল কোরআন এবং আমাদের প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে কি আল কোরআন, যেটি ছাড়া আমাদের জীবন চলবে না, যেটি ছাড়া ইসলাম চলবে না, কোরআন ছাড়া ইসলাম চলবে না। কেউ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, নবী রাসূলকে ভালোবাসি, কিন্তু কোরআন কি আমার পড়তে হবে, নাউজুবিল্লাহ, এটা কখনো সম্ভব না। অর্থাৎ কোরআনের মাধ্যমেই একজন মানুষকে তার সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে, অর্থাৎ একজন মুসলিম হিসেবে কোরআনের বিধিবিধানের মাধ্যমেই আমাকে সামনের দিকে ধাবিত হতে হবে। ইসলামী শরীয়তের সকল দিক নির্দেশনার মূল উৎসই হলো আল কোরআন, অর্থাৎ ইসলামে এমন কোনো বিষয় পাওয়া যাবে না যেটি কোরআনে নেই। ব্যবসা বাণিজ্য বলো, চাকরি, কৃষিকামার, তারপরে বিজ্ঞান, সব কিছুই কিন্তু কোরআনে রয়েছে। যেমন বিজ্ঞান, যে সূরা ইয়াসিনে আছে না, বিসমিল্লাহ রহমান রহিম, ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, এই যে ওয়াল কোরআনিল হাকিম, কোরআনটা হচ্ছে বিজ্ঞানময় গ্রন্থ। কোরআনটা হচ্ছে কীময় গ্রন্থ? বিজ্ঞানময়। এই চন্দ্র, সূর্য, আকাশ, গ্রহ, নক্ষত্র, তার এগুলোর সবেরই বিবরণ কোরআনে আছে। অনেকেই জানে না, বলে যে এটা তো আরবি ভাষার ধর্মীয় গ্রন্থ, এখানে কি আবার সূর্যের বর্ণনা আছে? সূর্য সম্পর্কে একটা সুরাই আছে কোরআনে, সুরা শামস আছে, শামস মানে সূর্য। তাহলে এখানে কি চন্দ্র সম্পর্কে কথা আছে? পৃথিবী, গ্রহ, নক্ষত্র, এগুলো সম্পর্কে, এগুলোর বিবরণ কি কোরআনে আছে? অবশ্যই আছে। তাহলে কোরআন এটা এমন একটি গ্রন্থ যেখানে সব কিছুই বিদ্যমান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এর উপরেই ইসলামী শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। তাহলে আমরা যে পড়ছি ইসলামী শরীয়তের ভিত্তি, একটা বিল্ডিংয়ের যদি ভিত্তিটা মজবুত থাকে, তার উপরের অংশগুলো মজবুত থাকতে পারে, উপরের অংশগুলো অনেক দিন টিকে থাকতে পারে। তদ্রূপ মুসলমানদের জন্য, আমাদের জন্য কোরআনটা হচ্ছে ভিত্তিস্বরূপ। কোরআনটা হচ্ছে কী স্বরূপ? ভিত্তিস্বরূপ। আমার মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, আমার মধ্যে যদি কোরআনের আমল থাকে, আমাদের মধ্যে কোরআনের অনুসরণে যদি আমরা সামনের দিকে চলার চেষ্টা করি, তাহলে আমরা একজন শরীক মুসলিম হিসেবে নিজেকে পরিগণিত করতে পারবো, অন্যথায় আমরা অন্যদিকে চলে যেতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শরীয়তের অকাট্য দলিল হচ্ছে আল কোরআন। অকাট্য অর্থাৎ কোরআন এটি এমন একটি গ্রন্থ, এমন একটি অংশ বিশেষ যেটাকে কোনোভাবে কাট করা যাবে না, অর্থাৎ খণ্ড করা যাবে না। আমরা বলি না একটি কাটকে কয়েক টুকরো করা যাবে, একটি বস্তুকে কয়েক খণ্ড করা যাবে, কিন্তু কোরআনটা হচ্ছে অকাট্য দলিল। এখানে কোনো রূপ সংযোজন বিয়োজন করা যাবে না, অর্থাৎ কোরআনের যে 6,666টি আয়াত আছে, হ্যাঁ, এখানের কোনো একটি হরফ, অক্ষর, বর্ণ, এমনকি জবজের পেয়ে স্বর্গ পর্যন্ত কী করা যাবে না, পরিবর্তন করা যাবে না, এটা হচ্ছে কোরআন। তাহলে কোরআনটা হচ্ছে অকাট্য দলিল, কোরআনে যাই বলা হয়েছে তাই আমাদের মানতে হবে এবং সেটি 100% কি সত্য। মানব জীবনের প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সুযোগ মূলনীতি কোরআনে রয়েছে। মানব জীবনের এখানে বলে নেই যে এই যুবকদের জন্য, কিশোরদের জন্য, বয়স্কদের জন্য, এরকম বলা হয় নাই। মানব জীবন বলছে, মানব জীবন বলতে বোঝায় মানুষের জীবনকে, আর মানুষের জীবন বলতে বোঝায় একজন শিশু যখন জন্মগ্রহণ করে, আমি যখন ছোটোকালে জন্মগ্রহণ করেছি, সেই দিন থেকে আমি যেদিন মৃত্যুবরণ করব, শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত, এটা হচ্ছে মানব জীবন। সে মানব জীবনের প্রতিটি বিষয়ের সমাধান সূচক মূলনীতি রয়েছে কোরআনে। আল্লাহ তাআলা কোরআনের অনেকগুলো আয়াত বলেছেন, এর মধ্যে আমি একটি বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এখানে স্পষ্ট বলছি, ক্লিয়ার কাট, এখানে কোনোরূপ লুকায়িত থাকবে না। কোরআনে এমন কিছু নেই যে এটা আমরা দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, গোপনে বলি, লুকায়িতভাবে বলি, যে এখানে একটু লুকায়িত থাকে। ব্যবসায়িকরা দেখা যায় মাঝে মধ্যে বিভিন্ন ত্রুটিপূর্ণ বস্তুগুলো, দ্রব্যগুলো ভিতরে রেখে, উপরে ভালোগুলো রেখে, এখানে একটু লুকায়িত করে, কিন্তু কোরআন বলছে তিবিয়ানা লিকুল্লি শাইইন, এখানে প্রতিটা বস্তু সুস্পষ্টভাবে প্রমাণিত, এখানে কোনো লুকানোর সুযোগ নেই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমি আপনার প্রতি, অর্থাৎ আল্লাহ তাআলা তার রসুলের প্রতি বলছেন যে প্রত্যেক বিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যাস্বরূপ এই কোরআন নাজিল করেছি, এটি সূরা আন-নাহলের একটি আয়াত। তাহলে আল কোরআন আল্লাহ তাআলার পবিত্র বাণী। আমাদের আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ইসলামী শরীয়তের যে চারটি উৎস রয়েছে, তন্মধ্যে প্রথম এবং প্রধান উৎস আল কোরআন। তাহলে আল কোরআনটা কী? আল কোরআনের পরিচয় বলে শেষ করা যাবে না, আসলে এটা বিশাল। হ্যাঁ, আল কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পবিত্র বাণী, এটি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ, দুটি শব্দ এখানে বলেছে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, কিতাব, সর্বশেষ কিতাব, যে কোরআনের পর আর কোনো আসমানি কিতাব নাজিল হয়নি, হবেও না। এবং কোরআনটি কার উপর নাজিল হয়েছে? আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
কেননা কোরআন নাজিল হওয়ার সাথে সাথে আমাদেরকে প্রমাণ করে দিয়েছেন যে ইসলামের জন্য আর কিছু নতুন কিছু প্রয়োজন নেই। অর্থাৎ সূরা মাইদার একটি আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা সূরা মাইদার আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন বিদায় হজের ভাষণে তার জীবনের শেষ ভাষণ দিচ্ছিলেন, সেখানে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেছিলেন এবং সেই আয়াতের মাধ্যমেই আমাদেরকে বুঝিয়ে দিলেন যে যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আজ আমাদের ধর্ম আমাদের জন্য, আমাদের দিন। আল ইয়াউমা, আল ইয়াউম, ইয়াউম এটি আরবি ভাষার শব্দ, ইয়াউম মানে দিবস, ইয়াউম মানে কি দিবস। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমাদের জন্য আমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, এবং আল্লাহ তাআলার অনেক নিয়ামত আমাদেরকে দান করেছে। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিদায় হজের ভাষণের সময় এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করেছেন এবং এটির মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম কি হয়েছে? পরিপূর্ণ হয়েছে কিসের মাধ্যমে? আল কোরআনের মাধ্যমে। আল কোরআনটা হচ্ছে কি? ইসলামী শরীয়তের প্রথম এবং প্রধান উৎস, যার যে বিষয়টি হচ্ছে আমাদের কি আজকের ক্লাসের বিষয়, আল কোরআন। অনেকে আসলে আল কোরআনের পরিচয়টা জানে না, যে মনে করে যে আমরা ছোটোকালে মক্তবে গিয়েছি, হুজুরের কাছে যাই, কোরআনটা একটি ছোট একটি গ্রন্থ, ওইটা কোরআনটা পড়েছি ছোট। কিন্তু এটা ছোট একটা গ্রন্থর মতো হলে কি হবে? এইটার এই আল কোরআনের যে বিশাল সমাহার রয়েছে, এর বিশাল যে জ্ঞান ভাণ্ডার রয়েছে, এটা যতক্ষণ পর্যন্ত না অধ্যয়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত তার পরিধি, তার সীমারেখা জানা যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কী বুঝছি? যে ইসলামী শরীয়তের প্রথম এবং প্রধান উৎস আল কোরআন, এটির মাহাত্ম্য, এটির গুরুত্ব, এটির তাৎপর্য আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের পরকালীন জীবনে অনেক গুরুত্ব বয়ে আনবে। প্রিয় শিক্ষার্থীরা, কোরআনের মানব জাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি কী বলেছিলাম? আল কোরআন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লাকাদ সাররাফনা লিন-নাসি ফী হাযাল কোরআনি মিন কুল্লি মাসাল, আর অবশ্যই আমি মানুষের জন্য এই কোরআনের বিভিন্ন উপমা বিশদভাবে বর্ণনা করেছি। এখানে একটা মাসাল শব্দ ব্যবহার করেছেন, এটা আরবি শব্দ। মাসাল মানে আমরা এক্সাম্পল বলি না, উদাহরণ, উপমা, দৃষ্টান্ত বলেছেন। বলছে যে অবশ্য আমি মানুষের জন্য কোরআন বিভিন্ন উপমা, কোরআনে বিভিন্ন উদাহরণ বিশদভাবে, বিস্তারিতভাবে, সুবিশালভাবে বর্ণনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, কোরআন মজিদ সহজ সাবলীল ভাষায় নাজিলকৃত। কোরআন কিন্তু তেমন কঠিন ভাষায় নাজিল করেনি, কেননা আল্লাহ তাআলা আমাদের প্রতি সবসময় দয়া রহমত করে থাকেন। কোরআন যদি বেশি কঠিন ভাষায় নাজিল করতো, তাহলে আমরা হয়তো পড়তে পারতাম না, আমরা হয়তো জানতে পারতাম না। সেজন্য কোরআনটা হচ্ছে কি, সহজ সাবলীল ভাষায় রচিত। এতে কোনোরূপ অস্পষ্টতা, বক্রতা কিংবা জটিলতা নেই, বরং এতে খুবই সুন্দর ও সরল ভাষায় রচিত। কোরআনে একটা আয়াত রয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা ইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, আমি তো কোরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। আলহামদুলিল্লাহ, তাহলে কি বলেছে? কোরআনটা খুব সহজ ভাষায় আমাদের জন্য অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন, যেন আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারি এবং উপদেশ গ্রহণ করে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কি পেয়েছি? ইসলামী শরীয়তের যে প্রথম এবং প্রধান উৎস আল কোরআন রয়েছে, আল কোরআনের মানে সামান্য পরিচয় আমরা পেয়ে যাচ্ছি যে কোরআনটা কোন নবীর উপর নাজিল হয়। যদি প্রশ্ন করা হয় কোরআনটা কোন নবীর উপর নাজিল হয়েছে, যে কোরআনটা কার উপর নাজিল হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আচ্ছা, তারপরে যে ইসলামী শরীয়তের যে প্রথম এবং প্রধান উৎস আল কোরআন, তার গুরুত্ব কেমন মানব জীবনে? বলা হচ্ছে যে মানব জীবনের এমন কোনো দিক নেই যেটা কি কোরআনে বর্ণনা করা হয়নি। তাহলে বোঝা যাচ্ছে ইসলাম আমার দুনিয়ার জীবনে চলতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হই, তখন আমাকে এই সমস্যার সমাধানটা কার থেকে নিতে হবে? কোরআন থেকে নিতে হবে। কার থেকে নিতে হবে? কোরআন থেকে তার সমাধানটা বুঝে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আসি কোরআন অবতরণ সম্পর্কে। এরপর আমরা কি আসবো? কোরআন অবতরণ সম্পর্কে। আর কোরআন আল্লাহ তাআলার কালাম, এটি কখন অবতীর্ণ হয়েছে? লাউহে মাহফুজ। এটা প্রথমে কোথায় ছিল? লাউহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। সূরা বুরুজের একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহে মাহফুজ। এটি সম্মানিত কোরআন, সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। আল্লাহ তাআলা সর্বপ্রথম কদর রাতে গোটা মানব জাতির এই গোটা কোরআন অর্থাৎ লাউহে মাহফুজ থেকে কি করেছেন? বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করেন। বাইতুল ইজ্জা হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান। তাহলে কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এটি লাউহে মাহফুজে ছিল, সংরক্ষিত ছিল, সেখান থেকে বাইতুল ইজ্জা নামক স্থানে নাজিল করেছেন। তারপর বাইতুল ইজ্জা হলো আসমানের একটি বিশেষ স্থান।
এখানে কোরআন অবতরণের প্রেক্ষাপটে যেহেতু আমরা এসেছি, তাহলে একটা বিষয় জেনে রাখতে হবে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোনো এক সময় অর্থাৎ হেরা গুহায় কি ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, অর্থাৎ আমাদের জন্য চিন্তা করার জন্য কোথায় ছিলেন, হেরা গুহা, হেরা গুহায় চিন্তাযুক্ত ছিলেন। তখন এটা হচ্ছে কোরআন নাজিলের একেবারে প্রাককালে প্রথম দিক, কোরআন নাজিল হবে এমন মুহূর্তের। তো মহান বিশ্বাসলাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহর আদেশে, আল্লাহর নির্দেশে জিব্রাইল ইসলাম, চারজন প্রধান ফেরেশতা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পাঠ্য বই আছে অবশ্যই, জিব্রাইল ইসলাম, ইসরাফিল আল ইসলাম, মিকাইল আল ইসলাম, আজরাইল আল ইসলাম, প্রধান চারজন ফেরেশতা রয়েছে, চারজনের চারটি বিশেষ কার্যবলী রয়েছে, দায়িত্ব রয়েছে। তো জিব্রাইল আল ইসলামের কাজ হচ্ছে এই আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসা। তো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহর নির্দেশে জিব্রাইল ইসলাম এই আল কোরআনের সুরা আলাক, ত্রিশ পারায় একটি সুরা আলাক আছে, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলাক, এই সুরাটা, সুরা আলাক, আলাকের প্রথম পাঁচটি আয়াত নিয়ে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অবতরণ করলেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন চিন্তাযুক্ত ছিলেন, তখন জিব্রাইল ইসলাম আসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম দিয়ে, হ্যাঁ, অর্থাৎ প্রথমেই এই সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল হয়। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এটি ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাজিলের ঘটনা। প্রিয় শিক্ষার্থীর একটি বিষয় জেনে রাখবে যে পবিত্র কোরআন যখন আমরা ধরি, এখানে পবিত্র কোরআনের প্রথমে কিন্তু আছে সুরা ফাতিহা, আলিফ লাম মিম, সুরা বাকারা আছে না পবিত্র কোরআনের প্রথমে? কিন্তু তোমাকে যদি প্রশ্ন করা হয় বা পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে পবিত্র কোরআনের কোন সুরার আয়াত প্রথম নাজিল হয়, এর উত্তর আসবে অবশ্যই পবিত্র কোরআনের সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত সর্বপ্রথম নাজিল হয়েছে। দেখো, ত্রিশ পারার সুরা আলাক, আর এদিকে আরও ২৯ পারা রয়েছে, কিন্তু প্রথম নাজিল হয়েছে কোনটি, সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তখন আল্লাহর নির্দেশে, আল্লাহর আদেশে জিব্রাইল ইসলামের, জিব্রাইল ইসলাম ওহি নিয়ে সর্বপ্রথম সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত মহানবীর কাছে নিয়ে আসেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কোরআনের অবতরণটা বলছিলাম। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কোনো দিন এক আয়াত, কোনো এক সময় দুই আয়াত, কোনো এক সময় পাঁচ আয়াত, কোনো এক সময় একটি পূর্ণাঙ্গ সূরা, হ্যাঁ, এইভাবে করে সুদীর্ঘ ২৩ বছরে, কয় বছরে কোরআনটা নাজিল হয়েছে, ২৩ বছর, কোরআন নাজিলের সময়কাল কিন্তু ২৩ বছর, এটা অনেকেই ভুল করে বসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পবিত্র কোরআন কত বছরের সময় লেগেছে নাজিল হওয়ার জন্য, ২৩ বছর, সুদীর্ঘ ২৩ বছরে কোনো সময় কোনো একটি আয়াত, দুই আয়াত, চার আয়াত, পাঁচ আয়াত, একটি সূরা, অর্ধেক সূরা, কিছু আয়াতের অংশ বিশেষ, এভাবে করে নাজিল হয়েছে সর্বোচ্চ ২৩ বছরে পবিত্র কোরআনটি নাজিল হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটি একসাথে নাজিল হয়নি, বরং অল্প অল্প করে প্রয়োজন অনুসারে নাজিল হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যখন যেভাবে, যেখানে যেটি প্রয়োজন মনে করেছেন সেভাবে কোরআনটি নাজিল করেছেন। তো আমরা এইটুকু জেনে রাখি যে কোরআনটি কত বছর নাজিল হয়েছে, সুদীর্ঘ ২৩ বছরে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজ আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে, শেষ দিকে চলে আসছি, যে ইসলামী শরীয়তের যে চারটি উৎস রয়েছে আমরা জেনেছি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। তাহলে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের মধ্যে আজকে আমাদের মূল পরিতব্য বিষয় হচ্ছে কোরআন, কোরআনের প্রাথমিক দিক, অর্থাৎ কোরআনের পরিচয়, কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছে, কোরআন কোন মাসে নাজিল হয়েছে। প্রথম কিন্তু কোরআন, অর্থাৎ কোরআন নাজিল হয়েছে কিন্তু রমজান মাসে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে, রমজান মাসে, অর্থাৎ লাইলাতুল কদর রজনীতে। এরপরে কোরআনের কয়টি সুরা আছে, কোরআনে কয়টি সুরা আছে, মোট ১১৪টি সুরা আছে, কয়টি সুরা আছে, ১১৪টি, কয়টি পারা আছে, ৩০টি পারা আছে। এভাবে করে কোরআনের বিশেষ দিকগুলো জেনে নিতে হবে। কোরআন কোন নবীর উপর নাজিল হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোরআন কয় বছরে নাজিল হয়েছে, ২৩ বছরে নাজিল হয়েছে। এরপরে আমরা যাব কোরআনের সুরা আছে, কোরআনের সুরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মাক্কি সুরা, আর একটি হচ্ছে কি সুরা, মাদানী সুরা। মাক্কি সুরা মানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে ওগুলোকে মাক্কি সুরা বলা হয়। মাক্কি সুরা হচ্ছে ৮৬টি। মাক্কি সুরা কয়টি, মাক্কি ও মাদানী সুরা একটি পার্ট আছে অবশ্যই, হ্যাঁ, আর বাকিগুলো হচ্ছে কি, মাদানী সুরা। মাক্কি সুরা কয়টি বললাম, ৮৬, আর মাদানী সুরা হচ্ছে ২৮টি। মাদানী সুরা কয়টি হবে, ২৮টি, অর্থাৎ মোট ১১৪টি সুরা পবিত্র কোরআনে রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কোরআনের প্রাথমিক, এই যে প্রাথমিক পরিচয়টা আমরা কি জেনেছি, তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা ইসলামী শরীয়তের যে উৎসগুলো রয়েছে সেগুলো জানব। তাহলে সর্বশেষ আজকের পাঠের মূল বিষয় কি, ইসলামী শরীয়তের চারটি উৎসের প্রথম উৎস আল কোরআন, আল কোরআন অবতীর্ণ হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম কোথায়
কোরআন অবতীর্ণ হয়েছে হেরা গুহায়। কোন ফেরেশতা মহানবীর কাছে ওহী নিয়ে এসেছিলেন? হযরত জিব্রাইল আলাইহিস সালাম। তারপরে অর্থাৎ কোরআন কতদিনে নাজিল হয়েছে, কত বছরে? 23 বছরে। কোরআনের সর্বপ্রথম কোন সূরার আয়াত নাজিল হয়েছে? সূরা আলাকের নাজিল হয়েছে। কোরআনে মোট কয়টি সূরা আছে? 114টি। কয়টি পারা আছে? 30টি। কয়টি সিজদা আছে? 14টি। কোরআনের সূরাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মাক্কি সূরা আর একটি অংশ হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা রয়েছে 86টি আর মাদানী সূরা রয়েছে 28টি। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে করে কোরআনের পরিচয়টা যখন আমরা জানবো, এরপর আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করবো। তোমাদের পাঠ্য বই যে সূরাগুলো রয়েছে, বিভিন্ন সূরা রয়েছে, সূরা আদ-দুহা আছে, সূরা তিন আছে, সূরা ইনশিরা আছে, এইভাবে করে যে সূরাগুলো রয়েছে, সূরা শামস আছে, হ্যাঁ সূরা মাউন আছে, এবং এই সূরাগুলোর অর্থ, তাৎপর্য, ব্যাখ্যা, তাফসির, এগুলো যখন তুমি পড়বে, বুঝবে, তাহলে তোমার কি অর্থাৎ ইসলাম সম্পর্কে তুমি তত বেশি জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ইসলামী শরীয়তের অন্য উৎসগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।